আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। আমরা চাই এই দেশটা দেশটা সুন্দর হবে, ইউনিয়ন পরিষদ দেশটা সুন্দর হবে, আমাদের ক্ষমতায়। আর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি আশাবাদী এবং আমার ইউনিয়নে যারা রাজাকার ফ্যামিলি রাজাকার ফ্যামিলি তারাও নির্বাচন মানে অংশগ্রহণ করতেছে এবং ভিন্ন সময় তারা ভিন্নভাবে জনগণের প্রতিবাদ চেষ্টা করেন এবং দলের বদনাম করার চেষ্টা করেন। আমি আশা করি যে আমলিকির পক্ষে এবং মুক্তিযোদ্ধার পক্ষে সত্যিকে জনগণ রায় দেবেন, এটি আমি আশা করি। এই বলে আমার পক্ষে আমি 5 জানুয়ারির যে ইলেকশন, আমি ইনশাল্লাহ আমার জনগণ আমাকে ভোট দিয়ে বিজয় লাভ করবেন। আমি আশা করি যে স্বাধীনতার পক্ষে শক্তিকে বিজয় লাভ করবেন এবং স্বাধীনতা বিরোধী যে শক্তি তাকে প্রত্যাখ্যান করবেন। আমি এটাই আশা করি ইনশাল্লাহ। সুপ্ত ইউনিয়নবাসী, সম্মানিত সুপ্ত ইউনিয়নবাসী সমস্ত জনগণকে, সুপ্ত ইউনিয়নবাসীকে আমি ইনশাল্লাহ আশাবাদী যে আমার আনারস মার্কায় জনগণ ভোট দিয়ে আমাকে বিজয় লাভ করবেন। এটা আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। আমি ধন্যবাদ সেলিম ভাইয়ের সার্বিক সহযোগিতায়। আমরা চাই যে গোপালগঞ্জ সদর উপজেলার চেলিমশক্ত ইউনিয়নটা সুন্দর করার লক্ষ্যে ওনার সার্বিক সহযোগিতা এবং ওনার অতিথির যে উন্নয়ন কর্মকাণ্ড, ওনাকে ওনার দিক নির্দেশনায় আমরা ইনশাল্লাহ আমরা আমলিগের আমি সাবেক আমলিগের সভাপতি সুপ্ত ইউনিয়নের আমি ওনার পরামর্শ অনুযায়ী সুপ্ত ইউনিয়নের যে উন্নয়ন করেছি ইনশাল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য উনি আমরা চাই যে ওনার এই এলাকা যাতে আমরা প্রত্যেকটা মানুষ জনগণ যাতে উনি যে আমাদের একজন গার্জিয়ান হিসেবে আমরা ইনশাল্লাহ ওনার দিক নির্দেশ অনুযায়ী আমরা সেটা কাজ করতে পারি। সেটা আমরা ইনশাল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর ফজলুল সেলিম ভাইয়ের সমর্থন অনুযায়ী ইনশাল্লাহ আমি নির্বাচন করতেছি। ধন্যবাদ। সেলিম ভাইয়ের এলাকা আমি ব্যাপক ওনার সহায়তায় ব্যাপক উন্নয়ন করছি ইউনিয়নে। এরপরে আমি 2017 সালে আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হই। তারপরে আমি 5 ইউনিয়ন দায়িত্ব পালন করি। আমার 2022 সালে 5 জানুয়ারি এই নির্বাচনে আমি চলমান আমি অংশগ্রহণ করতেছি ইনশাল্লাহ। আমি আল্লাহ রহমতে আমার ইউনিয়নবাসীর সেবা দেওয়ার লক্ষ্যে আমি যে কর্মকাণ্ড আমি চালাচ্ছি বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি অতীতে করেছি, ও ইউনিয়নবাসী আমাকে এমন সাড়া দিচ্ছে যে আমি ইউনিয়নের নির্বাচিত হলে আমি ইউনিয়নবাসীর সর্বোচ্চ সেবা যেটা ইউনিয়ন পরিষদের আমরা 40টা দাপ্তরিক কাজ হয়, আমরা ইউনিয়নের যে সমস্যাগুলি আছে ইউনিয়নের উন্নয়নমূলক অনেক কাজ আছে, ইউনিয়নের মানুষ যাতে সেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে আমি ইউনিয়নবাসীর সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি সেটাই দেব। পাশাপাশি ইউনিয়নের অনেক উন্নয়নমূলক কাজ আছে আমাদের মাননীয় সংসদ সেলিম ভাইয়ের সহযোগিতা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে আমি আল্লাহ রহমতে আমি একজন অভিজ্ঞ মানুষ। আমি যেহেতু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম, আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, ইনশাল্লাহ আমি মনে করি আমার ইউনিয়নটা ডিজিটাল ইউনিয়ন করতে আমি পারব এবং জনগণের সর্বোচ্চ সেবা যেটা ইউনিয়ন থেকে পায় সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ দেওয়ার জন্য। সেই লক্ষ্যে আমি 2022 সালে 5 জানুয়ারি আমার আনারস মার্কা ভোট দিয়ে ইউনিয়নবাসী আমাকে নির্বাচিত করবেন সেটা আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। শেষ করছি, জয় বাংলা, জয় বাংলা।